সন্ধ্যার সময় আমরা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন মোড়ে যেখানে জনগণ জনসমাগম বেশি হয় সেই জায়গাগুলোতে আমরা কিন্তু এই প্রজেক্টর লাগাই আমরা সেই বিষয়টা আমরা দেখাচ্ছি যে ইভিএমে কিভাবে আমাদের ভোট গ্রহণ হয়। আমরা যে 26 তারিখে আমাদের যে মক ভোটিং হবে এটা নিয়ে কিন্তু আমরা আরো প্রচার প্রচারণা কিন্তু আমরা আরো করব। আপনারা যেভাবে ভোটারদের ভোট পাচ্ছেন আমরা সেইভাবে ভোটারদের ভোট কেন্দ্রে আসার জন্য সেই প্রচারণা আমরাও করব। তো আপনাদের সময়টা অনেক বড়, আমরা হয়তোবা এত বড় সময় নিয়ে করব না, তবে ভোটারদের কাছে মেসেজ আমরা পৌঁছাবো। আর এই মেসেজ আমরা পৌঁছানোর আগে প্রথমে আমরা যে মেসেজটা পৌঁছানো শুরু করছি আপনাদের মাধ্যমে, কারণ আপনারা ভোটারদের কাছে যাবেন, আপনাদের মাধ্যমে কিন্তু আমরা এটা শুরু করছি প্রচারণা করব। ভোটাররা যেন ভোট কেন্দ্রে আসে, বিশেষ করে 26 তারিখে তারা যদি আসে তাহলে কিন্তু আমরা বিশ্বাস করি আমরা 26 তারিখেই 80% লোকের মধ্যে আমরা স্পষ্ট একটা ধারণা ইভিএম সম্পর্কে ধারণা সৃষ্টি করতে সক্ষম হব। আর দয়া করে আপনি আমার এই কথাটা অন্যভাবে নেবেন না যে চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানো। আপনি আগে দেখেন ইভিএম আমি শুরু করছি যে ইভিএম কুড়িগ্রামে প্রথম, আমরা কুড়িগ্রামে ইভিএম করি তারপরে আপনি মন্তব্য করেন ইভিএম নিয়ে। এর আগে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো ইভিএম নিয়ে আপনারা কোনো মন্তব্য করবেন না। আপনারা দেখেন 28 তারিখ দেখেন কিভাবে ইভিএম এ ভোট গ্রহণ হয়। তো আমি ইভিএম এর প্রচেষ্টা নিয়ে একটু আলোকপাত করব। তো আমাদের এখানে এই কন্ট্রোল ইউনিটটার মধ্যেই কিন্তু বিভিন্ন ফাংশন আছে, তিন ধরনের কার্ড এখানে পাস করা হয়। একটা হচ্ছে মেমোরি কার্ড, এসডি কার্ড যেটাকে বলা হয়, একটা হচ্ছে পোলিং কার্ড, একটা হচ্ছে অডিট কার্ড। এর মধ্যে থাকবে হচ্ছে দেখি ওই সংশ্লিষ্ট যে কেন্দ্রের যে কক্ষে ভোট গ্রহণ হবে, পোলিং কার্ডের কাজ হচ্ছে যখন মেশিনটা রান করা হবে তখন এসডি কার্ড থেকে পোলিং কার্ডে সেই ভোটারের তথ্যগুলোকে, ভোটারের তো তথ্য থাকে কি ফিঙ্গারপ্রিন্ট থাকে না, সেই ফিঙ্গারপ্রিন্ট গুলো বা বিভিন্ন তথ্যগুলো পোলিং কার্ডের মধ্যে আসবে। অডিট কার্ডের কাজ হচ্ছে যে ওই ভোট সেন্টারে আমাদের যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা যারা থাকবে তাদের তথ্যগুলো ইনস্টল থাকবে, ভোট কেন্দ্রের তথ্য ইনস্টল থাকবে। এই তথ্যগুলো কাস্টমাইজ হয়া কিন্তু আমাদের কাছে এখনো আসেনি, আগামী কালকে কিন্তু এগুলো চলে আসবে। তো আমি যেদিন প্রতিজ্ঞাবদ্ধ হয় সেদিন আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলেছিলাম, যে কথাটা আমি আবারও বলতে চাই, কোন ভোটার যদি ভোট কেন্দ্রে না আসে তার ভোট কখনো কাস্ট হবে না। আর কোন ভোটার ভোট কেন্দ্রে আসে ভোট না দিয়ে উনি বাড়িতে ফিরে যাবে না। আজকে ডিসি স্যার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরো আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আচরণবিধি প্রতিপালন করে তারা আছে। আমি তার সবার সামনে এইটা আমি আবারও বলতে চাই, কোন ভোটার ভোট কেন্দ্রে আসবে না তার ভোট কাস্ট হবে এইটা সম্ভব না। আর কেউ ভোট কেন্দ্রে আসে ফেরত যাবে ভোট না দিয়ে সেটাও সম্ভব না। আমার মনে হয় যে আমার এই দুইটা ব্যাংকের মধ্যে আপনার প্রশ্নের উত্তর অনেকটা যদি ইয়া থাকে তার একটু দেবে। আর একটা বিষয় যেটা ইয়ে করি সেটা হচ্ছে যে আমাদের এই ইভিএম মেশিন এর সঙ্গে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে যে আমরা যে ব্যালট পেপার, একটা ভোটার যখন ভোট দিতে যাও ভোটার এই তথ্যের লোক রিলিং অফিসার তাকে তিন ধরনের ব্যালট পেপার দেয়, তাই না? এই ব্যালট পেপার গুলোই হচ্ছে এটা। এই ব্যালট পেপার গুলো আমরা কি করব,
যেখানে আমরা মার্কিং প্লেস রাখি অর্থাৎ গোপন কক্ষ যেখানে রাখি আমাদের এবারেও কিন্তু সেই গোপন কক্ষ থাকবে এই ব্যালট এখানে কিন্তু অনেক বড় বড় তার আছে কিন্তু এই বড় তার দিয়ে আমরা সেই গোপন কক্ষে গোপন জায়গাতে কিন্তু এই ব্যালট ইউনিটগুলো রাখবো এখন আপনি এখানে আসলে দেখতে পাচ্ছেন কি লেখা আছে এক্স ওয়াই জেড নাম লেখা আছে কিন্তু আপনি যদি ভোট দিতে যাবেন সেখানে লেখা থাকবে এই কাজীউল ইসলাম কি আলোনা ইসলাম ইসলাম প্রতীক মোক্তার শফিকুল ইসলাম বেগু প্রতীক ভানেশি বা অন্য প্রার্থীরা মন খারাপ করেন না নাম বলবো কি সবারই মোবাইল দেখতেই পায় না আমরা তো ছাব্বিশ তারিখে যখন ভোট গ্রহণ হবে ডেমো হবে বাট রিয়েল ভোটটা আসবে না এখন আমরা এই তো 28 তারিখে যে সকাল 8টায় ভোট গ্রহণ হবে তার পূর্বে কিন্তু কোনোভাবেই অন্য কোনো কাজ এই মেশিং এ করার অর্থাৎ আমাদের প্রিজাইডিং অফিসার যদি মনে করে যে এটা কিন্তু আমরা করি কিছু করব বা কেউ যদি মনে করে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না অর্থাৎ 28 তারিখ সকাল 8টা বাজতে হবে দেখুন কম্পিউটারে যেভাবে সিস্টেম আছে এটা 28 তারিখ সকাল 8টার সময় এই মেশিনটা ভোটিং পদ্ধতিতে শুরু হবে এখন একটা বিষয় আছে যে আপনার ভোটাররা যখন আসবে ভোটাররা কিভাবে মেশিনের মাধ্যমে ভোট প্রদান করবে আমরা এখানে আমরা দেখাইছি যে একজন ভোটার কিভাবে ভোট দিতে হবে আসবে বলা হচ্ছে যে স্মার্ট কার্ড নিয়ে আসতে হবে মার্কার নিয়ে আসতে হবে বা ভোটার নাম্বার নিয়ে আসতে হবে বা কারো যদি সেটা না থাকে ভোটার স্লিপ ক্রনিক নাম্বারটা নিয়ে আসতে হবে বা কেউ যদি কোনোটাই না নিয়ে আসে তবুও হবে আমাকে একজন সাংবাদিক ভাই গতকালকে প্রশ্ন করছিলেন আচ্ছা যদি কেউ যদি কারো স্মার্ট কার্ড নিয়ে আসে তাহলে কি সেই ভোটটা কাস্ট হয়ে যাবে এখন স্মার্ট কার্ড নিয়ে আসলে কি ভোট কাস্ট হবে স্মার্ট কার্ড বা ভোটার নাম্বার এটা কি জন্য আমরা চাচ্ছি আমরা যেটা বলছিলাম আমি শুরুতে যেটা হচ্ছে যে এই মেশিনে এই পৌরসভা টোটাল ভোটারটা এই স্পিকারের মধ্যে থাকবে স্মার্ট কার্ডটা কিভাবে নেওয়া হয় যে স্মার্ট কার্ডটা যখন আমি এখানে পাস করব তখন এই যে আমার পৌরসভায় 56,000 ভোটার আছে এই 56,000 ভোটারের মধ্যে থেকে মেশিন খুব দ্রুত স্মার্ট কার্ডের মাধ্যমে রিড করে স্পেসিফিক ভাবে ওই ভোটারের সংশ্লিষ্ট ভোটারের ডিটেইলসটাকে সে আইডেন্টিফাই করবে অর্থাৎ ভোটারকে আইডেন্টিফাই করার জন্য শুধুমাত্র ভোটারকে আইডেন্টিফাই করার জন্য স্মার্ট কার্ড বা ভোটার নাম্বার বা ভোটার কমিক নাম্বার তার প্রয়োজন এছাড়াও ভোটারকে আইডেন্টিফাই এই মেশিন করতে পারবে অর্থাৎ আঙ্গুলে ছাপ দিলেও করতে পারবে বাট অনেক সময় হয় কি অনেকে দীর্ঘদিন হলে আঙ্গুলের ছাপ লওয়া হয়ে গেছে আঙ্গুলের ছাপ বিনষ্ট হয়েছে তখন এই এত 56,000 লোকের মধ্যে থেকে আঙ্গুলের ছাপ একটা আঙ্গুলের ছাপ বের করতে অনেক সময় মেশিনে সময় লাগে সঙ্গত কারণে বলা হচ্ছে যে প্রক্রিয়াটা স্মুথ করার জন্য আপনারা স্মার্ট কার্ড নিয়ে আসলে আমাদের কার্যক্রমটা দ্রুত হবে এর অর্থ এই না যে একজন ওনার নীলুবাই স্মার্ট কার্ড নিয়ে আসছে নীলুবাই ভোট কেন্দ্র আসলো তাহলে তার ভোটটা দেওয়া হয়ে গেছে এটা কিন্তু সম্ভব না অর্থাৎ স্মার্ট কার্ড দিয়ে ভোটারকে আইডেন্টিফাই করা হলো বাট এই যে ব্যালট ইউনিট আছে এই ব্যালট ইউনিট গুলো যখন সক্রিয় করতে হবে তখন ওই ভোটারের আঙ্গুলের ছাপ ছাড়া কোনোভাবেই এই ব্যালট ইউনিট সক্রিয় করা সম্ভব হবে না আপনারা কি এই বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ আপনি ভোটারের সব আপনি কি আছে সব ভোটারের বাড়ি বাড়ি যায় স্মার্ট কার্ড নিয়ে আসছে তাতে কি হলো
ওই ভোটারের ভোট কি আপনি দিতে পারবেন? ওই ভোটার যতক্ষণ পর্যন্ত আসে এই মেশিনে আসে এখানে ফিঙ্গারপ্রিন্ট যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত আমার এই ব্যালট ইউনিট চালু হবে না। আমার ব্যালট ইউনিট যতক্ষণ পর্যন্ত চালু না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ভোট কাস্ট হবে না। না বুঝে এই ইভিএম কে নিয়ে আগে কোনো কিছু দয়াদয়ি বলবেন না। আপনারা ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসবেন, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসবেন, ভোটাররা ভোট কেন্দ্রে আসবে, ইভিএম এর মাধ্যমে ভোট দিবে। আর যেহেতু নতুন পদ্ধতি আমার মনে হয় ভোটাররাও উৎসাহিত থাকবে যে ভোট কেন্দ্রে আসার জন্য, এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য। এখন ভোটারদের যেমন উৎসাহ থাকবে আপনাকে ভোট দেওয়ার জন্য, ভোটারদের এটাও উৎসাহ থাকবে একবার আজকে আমরা ইভিএম এর মাধ্যমে ভোট দিয়ে প্রথমবার ইভিএম এর সাথে আমরা সম্পৃক্ত হব, এটা ভোটারদের একটা লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে। আর ইভিএম নিয়ে বলবেন তো, আচ্ছা ইভিএম নিয়ে যদি না থাকে সেটা পরে বলেন। এখন যে বিষয়টা হচ্ছে যে আপনারা ভোটারদের প্রতি ভোট কেন্দ্রে নিয়ে আসেন, অবশ্যই ইভিএম এর মাধ্যমে আমরা সুন্দরভাবে সেই ভোট প্রদান প্রক্রিয়াটা সম্পূর্ণ করব। আর ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেটার বিষয়ে আলোচনা হচ্ছে। আমার বিশ্বাস আছেন আমাদের একটু দেখানোর চেষ্টা করলাম, এখানে অনেকেই হয়তো নতুন প্রার্থী হয়েছে এবং আমাদের প্রার্থীর সাথে যারা কাজ করছে, এই মত বিনিময়ের উদ্দেশ্য হচ্ছে বিষয়টাকে সবার মাঝে পৌঁছে দেওয়া, যে আমাদের আসলে ইলেকশনের সাথে কারা কারা আমরা জড়িত থাকি এই বিষয়টা একটু পরিষ্কার করা, এবং আপনাদের যেসব প্রসঙ্গগুলো আছে সেগুলো যদি উপস্থাপন করেন। আমরা ইলেকশন কমিশনের নির্ধারিত আমাদের বিধিবিধান আছে, আইন আছে, আমরা সেই অনুসারে সেগুলো জবাব দেওয়ার চেষ্টা করবো।